নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর ক্যালকাটা রেডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আমাদের স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শোনা যায় বং ফ্রিকোয়েন্সির ইউটিউব চ্যানেলে এবং এই ইউটিউব চ্যানেল ক্যালকাটা রেডিওর ইউটিউব চ্যানেলে। আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে রয়েছেন এক বিশেষ শিল্পী। তার নামে যাওয়ার আগে চলে যাব তার গানে। এতক্ষণ যে গানখানি শুনলেন সেই গান কিন্তু বাণী জয়রামের গাওয়া। হ্যাঁ, বাণী জয়রামকে নিয়ে আমরা আগেও দুখানা এপিসোড করেছি, আজ 3 নম্বর এপিসোড বাণী জয়রামকে নিয়ে। আজকে বাণী জয়রামের প্রাথমিক জীবন এবং হিন্দি ছায়াছবির গল্পই করব বেশি, আর তার সঙ্গে থাকছে গান। 30 নভেম্বর 1945 সালে জন্মগ্রহণ করেন আধুনিক ভারতের মীরা, মানে বাণী জয়রাম। তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নেপথ্য সঙ্গীত শিল্পী হিসাবে সুপরিচিত। বাণীর প্রথম কর্মজীবন শুরু হয়েছিল 1971 সালে এবং 4 দশকেরও বেশি সময় ধরে তিনি শ্রোতাদের মন জয় করে চলেছেন। তিনি প্রচুর সিনেমাতে দশকের পর দশক ধরে গান করেছেন, 10,000-এরও বেশি গান কিন্তু তিনি রেকর্ড করেছেন। এছাড়াও তিনি হাজার হাজার ভক্তিগীতি এবং ব্যক্তিগত অ্যালবাম রেকর্ড করেছেন, এবং এছাড়াও ভারত এবং বিদেশে অসংখ্য একক সঙ্গীত অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাণী জয়রাম। জন্মের সময় বাণী জয়রামের নাম ছিল কলাই বাণী। সেসব কথায় আসছি, তবে এখন শুনব আরও একখানি গান বাণী জয়রামের কণ্ঠে। ও, বলে দিই প্রথম যে গানখানি শুনলেন, প্রেম কি তা কে জানে, এই গানের কথা লিখেছেন কুমার অমিত, সুর দিয়েছেন কুমার অমিত।
এবারই যে গানখানি শুনবেন সেই গানের কথা লিখেছেন সমরেন্দ্র ঘোষাল, সুর দিয়েছেন নির্মল চক্রবর্তী। শুনবেন পম্পাছা ছবি থেকে এই গানটি। এতক্ষণ শুনতেন সেই গান কেন আমি পারি না শোনাতে, পম্পাছা ছবির গান। বাণী জয়রাম তামিলনাড়ুর ভেলোরে প্রশিক্ষিত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞদের একটি তামিল পরিবারে ছয় কন্যা ও তিন পুত্রের মধ্যে পঞ্চম কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মনাম ছিল কলাই বাণী। তার মা পদ্মাবতী নিজের গুরু রঙ্গ রামানুজ আয়ঙ্গরের অধীনে বাণীকে প্রশিক্ষণের জন্য ভর্তি করেন। সেখানে তিনি কবি মথুস্বামী দীক্ষিতের কিছু কবিতা শিখেছিলেন। পরে তাকে কাদালুর শ্রীনিবাস আয়ঙ্গেরটি আর বালাসুব্রমণিয়ার এবং আর সি মনির মতো গুরুদের কাছে আনুষ্ঠানিকভাবে কর্ণাটিক সঙ্গীতের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি বাণী প্রচলিত লঘু সঙ্গীত এবং ছায়াছবির গানে প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং রেডিও সিলন চ্যানেলে হিন্দি চলচ্চিত্রের গান শুনতেন। রেডিওতে বারবার বাজানো গানগুলি পুরো তিনি মুখস্থ করে ফেলেন। নিজে নিজে সেই সব গান গাইতেনও। আট বছর বয়সে আকাশবাণী মাদ্রাজ কেন্দ্র থেকে তিনি প্রথম অনুষ্ঠান করেন।
তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের কুইন মেরি কলেজের ছাত্রী ছিলেন। পড়াশোনা শেষ করে তিনি ভারতীয় স্টেট ব্যাংকে যোগদান করেন ও মাদ্রাজ এবং হায়দ্রাবাদ শাখায় কাজ করেন। আরও কথায় আসব, তবে এখন চলে যাব অনুষ্ঠানের পরবর্তী গানে, আমার রাধা হওয়া আর হলো না। শ্যামের ভজন আমি জীবনে কখনো ছাড়িনি, আমার রাধা হওয়ার হলো না আবার মীরা হতে আমি পারিনি, তবু শ্যামের ভজন আমি জীবনে কখনো ছাড়িনি, আমার রাধা ছুই তো চাইনি আমি কোনদিনও কিছুই তো পাইনি আমি, এই জীবনে কিছুই তো চাইনি আমি কোনদিনও কিছুই তো পাইনি আমি, বিজয়িনী আমি হইনি যেমন তেমনি কোথাও আমি হারিনি, তবু শ্যামের ভজন আমি জীবনে কখনো ছাড়িনি, আমার রাধা হওয়ার হলো না আবার মীরা হতে আমি পারিনি, তবু শ্যামের ভজন আমি জীবনে কখনো ছাড়িনি, আমার রাধা শ্যামের ভজন আমি জীবনে কখনো ছাড়িনি, আমার রাধা হওয়ার হলো না। এতক্ষণ শুনলেন অত্যন্ত জনপ্রিয় একটি গান, রংমশাল অ্যালবাম থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় দিলীপ রায়ের সুরে। এবারে আবারও কথায় চলে আসি।
স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শুনছেন ক্যালকাটা রেডিওর ইউটিউব চ্যানেলে। 1960 দশকের শেষের দিকে তার বিয়ের পর তিনি তার স্বামী জয়রামের সাথে পরিবার স্থাপনের জন্য মুম্বাইয়ে চলে আসেন। তার গানের দক্ষতা জেনে জয়রাম বাণীকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নিতে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি পতিয়ালা ঘরানার উস্তাদ আব্দুল রহমান খাঁয়ের অধীনে ভর্তি হন। তার অধীনে কঠোর প্রশিক্ষণ তাকে তার ব্যাংকের চাকরি ছেড়ে সঙ্গীতকে পেশা হিসাবে গ্রহণ করতে প্রায় বাধ্য করে। তিনি রহমান খানের অধীনে ঠুংরি, গজল এবং ভজনের মতো বিভিন্ন সঙ্গীত শৈলীর রূপগুলোকে শিখেছিলেন এবং 1969 সালে প্রথম অনুষ্ঠান করেন। একই বছরে সঙ্গীত পরিচালক বসন্ত দেসাইয়ের সাথে তার পরিচয় হয়েছিল, যিনি গায়ক কুমার গন্ধর্বের সাথে একটি মারাঠি অ্যালবাম রেকর্ড করছিলেন। তারপর কি হলো সে কথাই বলবো, কিন্তু তার আগে চলে যাব আরও একটি গানে। পূর্ব বন্দ্যোপাধ্যায়ের কথায় দিলীপ রায়ের সুরে রংমশাল অ্যালবাম থেকে শুনবেন পরবর্তী গান। যমুনার জল ঘুলিয়ে কথাতে রং ফলিয়ে, যমুনার জল ঘুলিয়ে কথাতে রং ফলিয়ে, যতই রট মন্দ নাম তবু সে তেমনি রবে, কিছু না বদল হবে বুকের মাঝে থাকবে আমার শ্যাম শ্যাম, বুকের মাঝে থাকবে আমার শ্যাম। যমুনার জল ঘুলিয়ে কথাতে রং ফলিয়ে, যমুনার জল ঘুলিয়ে কথাতে রং ফলিয়ে, যতই রট মন্দ নাম তবু সে তেমনি রবে, কিছু না বদল হবে বুকের মাঝেই থাকবে আমার শ্যাম শ্যাম, বুকের মাঝেই থাকবে আমার শ্যাম। Chat
খুশে তেমনি রবে, কিছু না বদল হবে, বুকের মাঝেই থাকবে আমার শ্যাম শ্যাম, বুকের মাঝেই থাকবে আমার শ্যাম। এতক্ষণ গানখানি শুনলেন বাণী জয়রামের কণ্ঠে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, দিলীপ রায়ের সুরেই, 1986 অ্যালবাম রংমশাল। আবারও কথায় চলে আসি। এই যে বসন্ত দেশাইয়ের কথা আপনাদের বলছিলাম, বসন্ত দেশাইয়ের জন্য কুমার গন্ধর্বের সাথে একটি মারাঠি অ্যালবাম রেকর্ড করার সুযোগ পেয়ে যান বাণী জয়রাম। আর সেই অ্যালবাম বেরোনোর সাথে সাথেই, প্রকাশিত হওয়ার সাথে সাথেই মারাঠি শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করে এবং দ্বৈত সঙ্গীতটি বেশ প্রশংসিত হয়েছিল। পরে তিনি প্রবীণ কণ্ঠশিল্পী পণ্ডিত দৈনকার কনকারের সাথে মীরা ছবিতে দ্বৈত সঙ্গীত করেন। এটির সঙ্গীত পরিচালক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। আজকে যেহেতু বলেছি হিন্দি সিনেমা নিয়ে কথা বলবো, তাই হিন্দি সিনেমার কথায় তো আসছি। তার আগে শুনবেন কানে কানে কোকিলা কেন বলে, আবারও পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, পি মাফ করবেন, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, দিলীপ রায়ের সুরে, 1986 থেকে গানটি শোনাব রংমশাল অ্যালবাম।
এতক্ষণ শুনলেন পূজাঞ্জলি কেন হতে চায় ফুল, অত্যন্ত জনপ্রিয় একটি গান পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় দিলীপ রায়ের সুরে শুনলেন। এবারে চলে আসি হিন্দি ছায়াছবির কথায়। অনুষ্ঠানের মাঝে একটু বিঘ্ন ঘটে গেছিল গান প্রচারে, তার জন্য অত্যন্ত দুঃখিত। বসন্ত দেশাইয়ের সাথে তার ভালো পেশাদারিত্বের ফলস্বরূপ ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত গুট্টি 1971 সালে চলচ্চিত্রে তার গান গাওয়ার সুযোগ হয় এবং এই ছায়াছবির মাধ্যমে তার নাম হিন্দি ছায়াছবির জগতে প্রথম সারিতে উঠে আসে। দেশাই বাণীকে ছবিতে তিনটি গান রেকর্ড করার প্রস্তাব দিয়েছিলেন, যার মধ্যে প্রধান চরিত্রের অভিনয় করা জয়া ভাদুরীর লিপে বোল রে পাপিহারা গানটি খুব জনপ্রিয় হয় এবং বাণীকে নেপথ্য শিল্পী হিসাবে পরিচিতি দেয়। মিয়া কি মালহার রাগে রচিত এই গানটি তার শাস্ত্রীয় দক্ষতা প্রকাশিত হয়েছিল এবং এর জন্য তিনি তানসেন সম্মান, একটি হিন্দি চলচ্চিত্রের সেরা ধ্রুপদী ভিত্তিক গানের জন্য লায়ন্স আন্তর্জাতিক সেরা প্রতিশ্রুতিশীল গায়ক পুরস্কার, অল ইন্ডিয়া সিনেগার্স সহ বহু সম্মাননা ও পুরস্কার প্রাপ্ত হন। এছাড়াও 71-এর সেরা প্লেব্যাক গায়িকার জন্য অল ইন্ডিয়া ফিল্ম গেস্টস অ্যাসোসিয়েশনের পুরস্কার লাভ করেন তিনি। এরপর তিনি বসন্ত দেশাইয়ের সাথে পুরো মহারাষ্ট্র রাজ্য ভ্রমণ করেছিলেন এবং স্কুল শিশুদের জন্য বহু মারাঠি গান শিখিয়েছিলেন। আরও কথায় আসছি, তবে চলে যাব আরও একখানি গানে। সুন্দর হে অন্তরে মোর, তোমারই আশায় কত রাত হলো ভোর। গানটি শুনবেন বাণী জয়রামের কথায় কণ্ঠে, মাফ করবেন, বাণী জয়রামের কণ্ঠে। কথায় রয়েছেন আবারও পুলক বন্দ্যোপাধ্যায়, সুরে দিলীপ রায়।
হলো ভোর সুন্দর হে। এতক্ষণ শুনলেন সুন্দর হে অন্তরে মোর, অসাধারণ একখানি গান। কিন্তু এবার তো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান শুনছিলেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, ক্যালকাটা রেডিওর ইউটিউব চ্যানেলে এবং 103.1 MHz FM প্রচার তরঙ্গে। 4 February 2023, এই দিনে আমাদেরকে চিরতরে বিদায় জানিয়ে চলে যান ফানি জয়রাম। এটা অত্যন্ত দুঃখের একটি বিষয়, কিন্তু কি করব, এই বিষয়ে বা এই কথাটি তো অনুষ্ঠানে এখন থেকে বলতেই হবে। আগে যখন অনুষ্ঠান করেছি এই কথাটা বলতে হয়নি, তিনি তখনও আমাদের সঙ্গে আমাদের মাঝখানেই ছিলেন, এখনও তার সৃষ্টির মাধ্যম দিয়ে আমাদের মাঝখানেই রয়েছেন। কিন্তু তবুও এই দুঃখের কথাটা তখন বলতে হতো না, কিন্তু এখন বলতে হচ্ছে। আজকে অনেকটা সময় ফানি জয়রামকে নিয়ে আমরা থাকলাম আমাদের স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, আপনাদের অত্যন্ত প্রিয় ও জনপ্রিয় অনুষ্ঠান। যদি শুনে ভালো লেগে থাকে তাহলে এই ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনি নোটিফাইড হন। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লিখে কিন্তু আমাদের উৎসাহ জানাবেন। আমাদের কাছে কমেন্ট, মতামত, মন্তব্য লেখার যে উপায়গুলো সেগুলো হলো ইমেল আইডি radiokolkata@gmail.com, এই ঠিকানাটি রয়েছে। এছাড়াও রয়েছে গানের পোস্ট বক্স @gmail.com, এই দুটি ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে। এছাড়াও যেটা করতে পারেন, কমেন্ট লিখেও কিন্তু জানাতে পারেন আমাদের কাছে। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নেব, যেতে যেতে অবশ্যই শোনাব গান তোমাকেই ভাবি, শুধু তোমাকেই ভাবি। এই গানটি পুরব বন্দ্যোপাধ্যায়ের কথায়, দিলীপ রায়ের সুরে, 1986 গান, আবারও রংমশাল অ্যালবাম থেকে শুনবেন। আজকের অনুষ্ঠানের শেষ গান এই গান শুনতে শুনতে আমি রাজশ্রী বিদায় নেব অনুষ্ঠান থেকে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। এর সাথে সাথেই আমি রাজশ্রী বিদায় নিচ্ছি। তুমি জানি